1999 সাল থেকে বসবাসরত সংখ্যালঘু মুসলিম পরিবারকে উচ্ছেদের চেষ্টা বন্ধ করতে গোমতি জেলা প্রশাসনের নিকট ডেপুটেশন দিল পাঁচটি বাম দল সহ কংগ্রেস। তাদের প্রধান দাবি, কিল্লা থানাধীন রায়াবাড়ি মধ্য মুসলিম পাড়াতে 17টি মুসলিম পরিবারের ওপর হামলা বন্ধ করা, তাদের জীবন সম্পত্তি নিরাপত্তা সুনিশ্চিত করা, 23 ডিসেম্বর অগ্নিসংযোগ করে একটি বসবাসের ঘর পুড়িয়ে দেওয়া ও রাবার গাছ কেটে ফেলার ঘটনায় দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং এলাকায় শান্তি ও সম্প্রীতি সুরক্ষিত করা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দিলীপ দত্ত, সিপিআইএম রাজেন্দ্র জামাতিয়া, সিপিআইএম বাপি ভৌমিক, জাতীয় কংগ্রেস শ্রীকান্ত দত্ত, আরএসপি পার্থ কর্মকার, সিপিআইএম গোপাল রায়, সিপিআইএম শাজাহান মিয়া, স্থানীয় এলাকাবাসীর পক্ষে। রায়াবাড়ি মধ্য মুসলিম পাড়াতে এই নিয়ে 2023-এর 25 মেতে প্রশাসন হামলা করেছিল একটা কোর্টের রায়কে কেন্দ্র করে, হ্যাঁ, এবং 60টি ঘর বাড়ি সেখানে বুলডোজ করা হয়েছিল। তারপরে 4 সেপ্টেম্বর, 3 নভেম্বর, 29 নভেম্বর এবং 23 নভেম্বর পরপর 4 বার বহিরাগত লোকজনকে ভাড়া করে এনে একটা ছোট্ট অংশের সংস্থা, তারা এই সংখ্যালঘু এই 17টা পরিবারের উপরে তাদের 1600 রাবার গাছ কেটে ধ্বংস করে, আরও একটা বাড়িতে আগুন দেয়, সেটা আপনার 3 নভেম্বর। 29 নভেম্বর পাতালকন্যা জমাতিয়ার নেতৃত্বে সেখানে 1600-এর উপরে রাবার গাছ কাটা হয়, প্রায় 2 কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়, শাক সবজি মরিচের চারা পর্যন্ত কেটে ধ্বংস করে দেওয়া হয়। এবং 23 ডিসেম্বর সেখানেও প্রায় 150 লোককে বাইরে থেকে এনে সেখানে এমনভাবে হামলা করা হয়, 150-এর উপরে রাবার গাছ কাটা হয়, আর আপনার একটা বাড়ি যেটা জমিলা বিবি, জমিলা বিবির বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়। বাইরে থেকে এইভাবে তারা আসে কি করে, কে তাদেরকে আনে? আমরা বলছি এটা তো তদন্ত দরকার, এরা কারা, কেন আসে, এর পেছনে কি ষড়যন্ত্র আছে, এটা তো উন্মোচিত করা দরকার। এখন একটা ভূমি বিরোধ তৈরি হয়েছে, যেটা দিলীপবাবু বলেছেন আপনাদেরকে, যে 2019-এর সেপ্টেম্বরে 10টা লুকু কমিটির নামে 37.34 হেক্টর জমি পাট্টা দেওয়া হয়েছে। পাট্টাটা দেওয়া হয়েছে আইন বহির্ভূতভাবে, কারণ পাট্টা আইন আছে, যদি সেখানে ঘর বাড়ি থাকে, সেখানে যদি পজেশন না থাকে যাদেরকে পাট্টা দেওয়া হবে, পাট্টা দেওয়া যায় না, 14টা প্রুফ দিতে হবে। পাট্টা আইনের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2012-তে 14টা প্রুফ দিতে হবে। তাহলে টোটালি মানে হিয়ারিং করতে হবে, ভিলেজ কমিটি, মহকুমা কমিটি, জেলা কমিটি, রাইটস ফরেস্ট রাইটস কমিটি আছে, সেই কমিটিতে এগুলো পাস হতে হবে, দীর্ঘ একটা প্রক্রিয়া। কিন্তু কোনো প্রক্রিয়া অবজার্ভ না করে আইন বহির্ভূতভাবে গোপনে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই থেকেই বিরোধ তৈরি হয়েছে 2019-এর সেপ্টেম্বর থেকে, 5 বছর ধরে এই বিরোধ চলছে এবং আজকে এটা একটা চরম সীমায় পৌঁছেছে। আমরা ডিএম সাহেবকে বলেছি যে এই হামলা বন্ধ হবে কিনা, এই 17টা পরিবার, এখন 3টে পরিবার চলে এসছে, 14টা পরিবার আছে, ভয়ে আতঙ্কে তারা ঘুমোতে পারে না, তাদের জীবন জীবিকা, হ্যাঁ, তাদের জীবনের অধিকার, সমান নাগরিকত্বের অধিকার আজকে ধ্বংস। সংবিধানের 14 নম্বর ধারা আর্টিকেল যেটা আছে, 15 নম্বর আর্টিকেল আছে, 21 নম্বর আর্টিকেল আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল আছে 38 থেকে 48 পর্যন্ত, যে মানুষের জীবন সম্পত্তির অধিকার, হ্যাঁ, তার সমান নাগরিকত্বের অধিকার, রাষ্ট্রকে সমানভাবে দেখতে হবে। এখানে বসবাস করছেন তারা 70-80 বছরের মতো প্রায়, এর মধ্যে 1995-96 ওই সময়ে তৎকালীন সরকার তাদেরকে পুনর্বাসন দিয়েছিল এবং তাদেরকে সরকারিভাবে ঘর দেওয়া, লে কেটে দেওয়া, বাগান করে দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কাজ গভর্নমেন্ট তরফে করা হয়েছিল। এর মধ্যে পরে দেখা গেলো হঠাৎ করে তাদেরকে বলা হলো আপনারা এখান থেকে উচ্ছেদ হতে হবে। কী ব্যাপার, এই জায়গাটা ওইখানকার কোথাকার লোক কমিটি তাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, এই নিয়ে সংঘর্ষ শুরু হলো। একের পর এক বিভিন্ন রকম ঘটনা ঘটলো, মারধর হলো, মেয়েদের উপরে অত্যাচার হলো, বিভিন্ন রকমের ঘটনা এগুলো হলো, তাদের গাছ ইত্যাদিগুলি কাটা হলো, ঘরে আগুন দেওয়া হলো, 4-5টা ঘটনা এরকম করার পরে এখন মাঝখানে এলো যে না, এখন হবে যে বহিরাগত যারা আছে তাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হবে, সুতরাং জায়গা আপনাদেরকে ছেড়ে দিতে হবে, এই বলে নতুন করে গত কয়েকদিন আগে গত 23 ডিসেম্বর ওইখানে এরকম বহিরাগত অনেক লোক এসে হামলা করে, একটা বাড়ি আগুন দিয়ে পোড়ানো হয় এবং অনেকগুলি রাবার গাছ কাটা হয়, তাদের বিভিন্ন রকম বাগান ধ্বংস করা হয়,
বিভিন্ন রকম অত্যাচার ওখানে চলছে। এই বিষয়গুলি একে একে আমরা ডিএম